গ্রামের একজন যুবতী মেয়ে কুয়ো থেকে জল তুলছিলেন। ঠিক পাশ দিয়েই তখন এক বুড়ো হেঁটে যাচ্ছিল। যুবতীকে দেখে তার মনে হলো, এই নারী জাতির মধ্যে এমন কি শক্তি ও কৌশল রয়েছে যা দিয়ে তারা রাজাকে ফকির, সাহসীকে ভীরু, পাথরকেও মোম এবং বুড়োকেও যুবক বানিয়ে ইচ্ছামতো খেলাতে পারে। তখন বুড়ো এসে তার মনের সমস্ত কথাগুলোই যুবতীকে জানালো। বুড়োর কথা শুনে যুবতী তার শরীর অধিকাংশ খুলে ফেললো, চুলগুলো এলোমেলো করে আমাকে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে লাগলো। বুড়ো তখন ভয় পেয়ে মেয়েটিকে বলল, মা, আমি তোমার কাছে একটা জিনিস জানতে চাইলাম, আর তুমি কিনা আমার সাথে ছলনা করলে, আমাকে এখন মানুষের হাতে মার খাওয়াবে? তিনি কেঁদে ফেললেন এবং বললেন, এটাই কি তোমাদের আসল রূপ? অন্যদিকে লোকেরা, ওই বুড়ো ভাম, তুই আজকে শেষ, বলতে বলতে হাতে লাঠি নিয়ে ছুটে আসছে। তা দেখে মেয়েটি তখন কুয়ো থেকে এক বালতি জল তুলে সাথে সাথে নিজের শরীরটাকে ভিজিয়ে নিল এবং বুড়োর কাপড়ও কিছুটা ভিজিয়ে দিল এবং জোরে জোরে হাঁপাতে লাগলো। লোকেরা এসে জিজ্ঞাসা করলো, মা, ওই বুড়ো তোমাকে কি করেছে? মেয়েটি বলল, আমি কুয়োতে পড়ে গিয়ে চিৎকার করছিলাম, তখনই এই বুড়ো মানুষটি আমাকে কষ্ট করে কুয়ো থেকে উঠিয়েছেন, তা না হলে তো আজ আমি মরেই যেতাম। তখন আবার লোকেরা বুড়োর প্রশংসা করে তাকে রীতিমতো ঈশ্বরের সঙ্গে তুলনা করতে শুরু করলেন। আর যখন তিনি চলে আসবেন তখন মেয়েটি তাকে বললেন, আপনার প্রশ্নের উত্তরটা কি পেয়েছেন? হ্যাঁ, শারীরিক দিক থেকে ছেলেদের তুলনায় দুর্বল হলেও ঈশ্বর মেয়েদের একটি গোপন হাতিয়ার দিয়েছেন, তা হচ্ছে ছলাকলা বা ছলনা করার ক্ষমতা। আর এই ছলাকলার সাহায্যেই নারী পুরুষকে নাকে দড়ি দিয়ে ইচ্ছামতো ঘোরাতে পারে, তাকে দিয়ে যা খুশি তাই আদায় করিয়ে নিতে পারে। তবে আমি এটা বলছি না যে সব মেয়েই একই রকম ছলনাময়ী হয়, বাট কম বেশি সব মেয়েই কিন্তু ছলনা করতে জানে। তাই মেয়েদের এই ছলনার হাত থেকে বাঁচতে কি কি উপায় তারা ছেলেদেরকে ফাঁদে ফেলে তা জানতে পুরো ভিডিওটি একদম শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। সো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। সো নাম্বার ওয়ান, চোখের জল। মেয়েদের চোখে দুই রকমের অশ্রু থাকে, একটি দুঃখের, অপরটি ছলনার। আর মেয়েদের এই দুফোঁটা চোখের জল পাথরের মতো শক্ত পুরুষকেও মোমের মতো গলিয়ে ফেলে ফাঁদে ফেলতে পারে। কিন্তু কান্নাকাটি করলেই তো আর কারণ মন এবং উদ্দেশ্য পবিত্র হয়ে যায় না। আর এরকমই অসংখ্য উদাহরণ রয়েছে, যেমন বিয়ের পর মেয়েরা শাশুড়িকে নিজের সংসারে না রাখা নিয়ে স্বামীকে কাঁদতে কাঁদতে বলে, তোমার মা আমার সাথে খুব খারাপ ব্যবহার করে, সে থাকলে আমি আর তোমার সংসারে থাকবো না। ব্যাস, অনেক পুরুষই বউয়ের এই চোখের জলে গলে গিয়ে বুড়িমাকে দূরে পাঠিয়ে দেয় বা বৃদ্ধাশ্রমে রেখে আসে। তাই বউ হোক বা অন্য কেউ, কোনো মেয়ে যদি চোখের জল ফেলে আপনাকে কোনো দাবি করে তাহলে প্রথমেই নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে তা বিচার করুন, কারণ অধিকাংশ মেয়ে খুব সহজেই কাঁদতে পারে। বাট কোনটি আসলেই দুঃখের আর কোনটি ছলনার তার পার্থক্য করা কিন্তু ভীষণ কঠিন। আর যে পুরুষ ঘন ঘন মেয়েদের চোখের জলে গলে যায় তাদের মনে সুখ খুব বেশি দিন স্থায়ী হয় না। নাম্বার টু, সৌন্দর্য দিয়ে। হুমায়ুন আহমেদ একবার বলেছিলেন, রূপবতী মেয়েদের সব অভদ্রতায় ক্ষমা করা যায়, এরা অভদ্র হবে এটাই তো স্বাভাবিক, এরা ভদ্র হলে অস্বস্তি লাগে। কথাটা শুনতে কিছুটা খারাপ লাগলেও বাস্তবতা হলো যে বেশিরভাগ ছেলে সুন্দরী মেয়েদের দেখে যত সহজে পটে যায়, একজন সাধারণ চেহারা সুন্দর মনের মেয়েকে দেখে কিন্তু তত সহজে মুগ্ধ হয় না। আর সুন্দরীদের বোকা বোকা কথাও বেশিরভাগ পুরুষদের কাছে স্বর্গীয় বাণীর সমতুল্য মনে হয়। অর্থাৎ এক কথায় বললে, একজন সুন্দরী নারীর আবেদন অগ্রাহ্য করার মতো মানসিক শক্তি খুব কম পুরুষেরই আছে, তাই সুন্দরী নারীরা খুব সহজেই পুরুষদেরকে ফাঁদে ফেলতে পারে। আর বলতে গেলে পুরুষ নিজে গিয়েই ধরা দেয় তাদের সৌন্দর্যের ফাঁদে। তাই এরকম সুন্দরী ছলনাময়ী প্রতারক নারীর ফাঁদে পড়ে অনেক পুরুষকে সর্বশান্ত হতেও দেখা গেছে। আর এই কারণেই দেখবেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ ইতিহাসের অনেক নামী দামি ব্যক্তি সুন্দরী নারীদের সাথে কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে সম্মান হারিয়েছেন। তাই কোনো সুন্দরী নারীর সঙ্গে সম্পর্কে জড়ানোর আগে তার কি কি গুণ আছে সে ব্যাপারে ভালো করে আগে খোঁজ খবর নিন, না হলে জেনে রাখুন আপনার কপালে চরম দুঃখ আছে। নাম্বার থ্রি, ইমোশনাল অত্যাচার। পৃথিবীতে অনেক ধরনেরই অত্যাচার আছে, আর তার মধ্যে ভালোবাসার অত্যাচার হলো সব থেকে ভয়ানক, যে অত্যাচারের বিরুদ্ধে কখনোই কিছু বলাও যায় না, শুধুই সহ্য করে নিতে হয়। হ্যাঁ, ভালোবাসার অত্যাচার বা ইমোশনাল ব্ল্যাকমেল হচ্ছে মেয়েদের ছলনা করার আরেক রূপ। আর এর শুরু হয় দুঃখের গল্প বলার মধ্য দিয়ে, যেমন মেয়েটি খুব দুঃখে আছে বা তার মনের কষ্ট বোঝার মতো কোনো লোকই নেই ইত্যাদি। আর এই সহানুভূতি আদায় করার পরই শুরু হয়ে যায় ইমোশনাল ব্ল্যাকমেল। আর এরকমই অনেক ক্ষেত্রেই নারী নিজের দুঃখের কথা শুনিয়ে কিংবা নানান রকম ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেদেরকে ফাঁদে আটকে ফেলে, এবং অনেক ক্ষেত্রেই ফাঁদে পড়ে যাচ্ছে বোঝার পরেও ছেলেটির আর কিছুই করার থাকে না, কারণ একবার ইমোশনাল অত্যাচারের শিকার হলে ভালো মন্দ বিচার করার মতো ক্ষমতা অনেক ছেলেই হারিয়ে ফেলে। বরং সবকিছুর জন্যই তখন সে নিজেকেই দোষী মনে করে, আর সেই দোষ থেকে মুক্তি পেতে অনেক কিছুই করতে রাজি থাকে সে। নাম্বার ফোর, যৌনতার ফাঁদ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, চরিত্র হারানোর সুযোগ না হওয়ায় আমি আর চরিত্রবান। কথাটা এজন্যই বলা কারণ নারীর স্বতঃস্ফূর্ত যৌন আহ্বান রিফিউজ করার মতো সাধু পুরুষ আপনি পাবেন হাজারে হয়তো কয়েকজন, আর তাই নারীর যৌন আবেদন হচ্ছে সবথেকে পুরনো এবং কার্যকরী কৌশলগুলির একটি। তাই শুধুমাত্র এই কৌশলেই একজন ছেলেকে ফাঁদে ফেলে যে কোনো অন্যায় কাজ করিয়ে নিতে পারে মেয়েরা, কারণ ভয়ানক এই মোহের আবেদন অগ্রাহ্য করতে পারে না কোনো ছেলেই। এমন মেয়েরা নানান কথার মাধ্যমে যৌনতাকে নিয়ে আসে আলোচনার মধ্যে, আর এভাবেই তারা ছেলেদেরকে যৌনভাবে উত্তেজিত করার
করার চেষ্টা করে। কিন্তু সেই উত্তেজনার বসেই ছেলেরা যদি লিমিটও ক্রস করে ফেলে তাহলেও বিপদ কিন্তু ছেলেদেরই, কারণ তখন কিন্তু সেই মেয়েটি খুব সহজেই দোষ চাপিয়ে দিতে পারে ছেলেদের ওপর। তাই কোনো মেয়ে যদি আপনাকে নিজে থেকেই ঘন ঘন যৌন আবেদন করতে থাকে তবে তার মধু খাওয়ার জন্য পাগল হবেন না, কারণ মধু খাওয়ার পরপরই হয়তো দেখবেন ইঁদুরের ফাঁদে আটকে পড়েছেন আপনি, আর তখন মেয়েটির কথা না শুনলে উল্টে আপনারই সর্বনাশ। তো সবশেষে এটাই বলবো, মেয়েদের কম বেশি ছলনাময়ী হতে হয় তাদের বাঁচার প্রয়োজনে, কারণ তারা শারীরিকভাবে দুর্বল এবং ছলনাময়ী না হলে তারা হিংস্র পুরুষের শিকার হয়ে পড়ে। কিন্তু এই ছলনা তারা অনেক সময় সাধারণ ছেলেদের বিরুদ্ধেও ব্যবহার করতে পারে। তাই অলওয়েজ মাথায় রাখবেন যে ঈশ্বর আপনাকে চিন্তা করার জন্য একটি উন্নত মানের ব্রেন দিয়েছেন, তাই অসহায় দুর্বল মেয়েদেরকে সাহায্য করুন, সম্মান করুন, কিন্তু ভুল করেও কখনোই ছলনাময়ী মেয়েদের ফাঁদে পা দেবেন না। তো এমনই মেয়েদের ছলনার কোনো ঘটনা কি আপনার লাইফেও ঘটেছে তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান। ভিডিওটি একটু কাজের মনে হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে, এবং যদি আপনি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকেও প্রেস করে রাখুন আমাদের পরবর্তী সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সময় অনেক 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 ভালো কাটুক।